ତୁଦାଇଦିରେ ଦେଖିକି ଚାଲ ବୌଜି ବାଡିତେ ଆଛୁ ନନି ওর মাকে বড়ি আনতে পাঠিয়েছে ও তাহলে চুড়ি এনে বসে আছে এইবারে কালী পুজো এমন একটা থিম ভেবে রেখেছি দূর থেকে 10 12 জন অ্যাওয়ার্ড ছুঁড়ে মারবেই কেন ডাক্তারদা সামনে থেকে অ্যাওয়ার্ডটা দিলে কি কোনো অসুবিধা আছে এই শোন এখানে শোন 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 পাক বস বস কি ব্যাপার হলো ডাক্তারদা ভোকোকে মারলো কেন পাক পাক মেন ব্যাপারটা হচ্ছে ভোকো ডাক্তারটাকে কিস্তি করেছে কিস্তি করে নেগেটিভ কিস্তি করে এই কি হলো সাম 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 কি মারবো না এই শর্মা সব সহ্য করবে ডাক্তারদা কি তোমার যে কিস্তি করবে পাগল সহ্য করবে না কে বললো কেন ঢলু ঢলু আচ্ছা এ ঢলু শুন কি বলছিলি ওকে বলছি বস বস এখানে বস আমরা কোন কথায় ছিলাম যাক মনে পড়েছে এই বছর থিম হবে মরুভূমির ওপর বাঁশের ঝাড় তার ভেতরে থাকবে আমাদের পুচকে কালিমা কেমন দিলাম সবই তো বুঝলাম ডাক্তারদা মাস্টার এর ঝাড় থেকে মেরে দিলাম কিন্তু ওই নদী থেকে বালি তুলতে গেলে তো ঝামেলা এখন আমার সরকার থেকে কেস ঠুকে দিচ্ছে তখন নিজেদের কাটা মাছ নিজেদের পোঁদে নিয়ে ওই কাইঠার মতো নাই থাকতে হবে এখন তুমি বুঝবে এই তো তোরা গুলিয়ে ফেললি মনে হচ্ছে আজকে ব্রেকিং নিউজটা দেখিনিস নালে এই কথাটা বলতিস না আজকে সকালবেলা ফোনেতে আমার দুবাই প্রিন্সেসের সাথে কথা হলো 10 গাড়ি বালি পাঠিয়ে দেবে ফ্লিপকার্টে কিন্তু টাকা না তোদের দ্বারা কিছু হবে না যেটা বুঝতে পারছি ঠাকুরকেই দায়িত্বটা দিতে হবে শোন ভাই ঠাকুর প্যান্ডেলের দায়িত্বটা আমি তোকেই দিলাম ঠিক আছে আমার তো জানিস বয়স হয়ে গেছে আর কদিন হ্যাঁ যাবার সময় মনে করে পাড়া থেকে চাঁদাটা কালেকশন করে বাস তাহলে ঝামেলা মিটে গেল চলো 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 আমি বলছি ডাক্তারদা আমার দিকে তাকি তাকি কি বলছিল বলতো পাক পাক ডাক্তারদা তোমাকে প্যান্ডেলের দায়িত্বটা দিয়েছে তোর কি বোবা লগ্নে জন্ম হয়েছে একটু জোরে বলতে পারিস না কতবার বলবো প্যান্ডেলের দায়িত্বটা ডাক্তারদা তোমাকে দিয়েছে এই তার মানে আমি ডিরেক্টর না 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 আমি তার মানে প্যান্ডেলের ডিরেক্টর তাহলে তো আমাকে পুরো ভোল্টেজ চেঞ্জ করে আসতে হবে না যাই বাবা শোন এই পাড়ায় প্রত্যেকের ঘরেতে 5000 এর নিচে চাঁদা ফেলবি না ঠিক আছে ঠাকুরদা মনে তো হয় না এই পাড়ায় কেউ চাঁদা দেবে বলে হ্যাঁ মনে তো হয় না এই পাড়ায় কেউ চাঁদা দেবে বলে না দিলে বেঁধে রাখবো কোথায় হ্যাঁ কোথায় গোয়াল ঘরে ভাই চ কুচকেরা এই বাড়িটা থেকে প্রথমে স্টার্ট করা হোক আর মাথায় রাখি 5000 এর নিচে ও তোমাকে টেনশন করতে না সব মাথায় আছে চলো 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 কে বাড়ি থেকে নেই নাকি রে দেখো দেখো ও দাদা বাড়িতে আছো ও দাদা বাড়িতে আছো কি রে কেউ নেই নাকি রে দেখো আবার দেখো আরেকবার দেখো আরেকবার দেখো ও দাদা বাড়িতে আছো বউজি বাড়িতে আছো ঠাকুরদা লাগাবো হ্যাঁ ভাঙবো ভাঙবো অনেকক্ষণ ধরে সহ্য করেছি ভাঙ কি হয়েছে মারা আস্তে না আস্তে মারা বিচিতে মেরে দিল ও কাকা অত নাটক মারিয়ে লাভ নেই আমার ছেলে মেরেছে আমি জানি যতবার মারে পাশ দিয়ে মারে ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে কি হয়েছে বল চাঁদা কিসের তুমি জানো না মদ খাওয়ার দিন গো কালী পুজো কালী পুজো ও কোন ক্লাব আগরমতি আমরা কজন কি হলো রে আমাদের ক্লাবের নাম পাড়ার ক্লাব ও দাদা আমাদের ক্লাবের নাম হচ্ছে পাড়ার ক্লাব খেপা চোদা পাড়ার ক্লাব তো আমি জানি কিন্তু ক্লাবের নামটা কি ও ঠাকুরদা ক্লাবের নামটা কি গো বালটা বারবার জিজ্ঞেস করছে হ্যাঁ ওই বালটা জিজ্ঞেস করছে ক্লাবের নামটা কি আমি তাহলে কম বাল বলছিলাম বুঝবে পাড়ার ক্লাব দেখো বুঝিতে এটা পাড়ার ক্লাব লাল্লা চোদা এটা কোন আবার ক্লাবের নাম হলো ঠাকুরদা ও বলছে এটা কোন ক্লাবের নাম হলো হ্যাঁ ও বলছে এটা কোন ক্লাবের নাম হলো ওকে বল ক্লাবে আমরা থাকি নাকি ও থাকে যা ঠাকুরদা বললো আমরা ক্লাবে থাকি না তুমি থাকো হ্যাঁ তাহলে আমরা কেন চলে যাইছিস ওকে চাই
আজ মাঠা থেকে টানা নিয়ে খাবো। ঠাকুরদা তোমাকে টানা দিতে বলছে, তোমাকে টানা দিতে বলছে। বাংলা খাবি চৌদা? আগে বলবি তো এক কাজ করতে পুরোটাই রাখ। চাঁদা কাটা চলো বাড়ি যাবো। আগে বলবি তো চলো চলো বাড়ি না। ঠিক আছে, কি দিলে ওরা কি ঠাকুর নাকি কুকুর দেখতে হবে তো গিয়ে দেখে। ঠাকুরদা যে ঠাকুর যদি পুরো ভোলি চেঞ্জ করে ফেলেছে না, যাই দেখি কি ব্যাপার। গেট হয়ে গেল, এখনো প্যান্ডেল হলো না কেন? মনে হচ্ছে দুবাই থেকে এখনো বালিটা আসেনি। যাই হোক, ছেলেপুলেরা কোথায়? কি আবার ঠাকুরদা, তুমি যে পুরো গেট আপটাই চেঞ্জ করে ফেলেছো। তুই কি আমাকে আলওয়াল ডিরেক্টর ভেবেছিস? আমি হচ্ছে এখানকার প্যান্ডেলের ডিরেক্টর। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? আরে তুই দাঁড়িয়ে দেখছিস কি? চলো ঠাকুরদা, দেখো তো মাস্টার টানা বাঁকা। আমার টানা তো তোর কিরে, প্যারা হলো আমার, বুঝেছিস? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কাজ কর। হ্যাঁ, ওইটার কথা বলছি না, এই বাঁশটা টানে গিয়ে সেটা জিজ্ঞাসা করছি। ওটা তো তোমার টানা সবাই জানে। বললি ও ঠাকুরদা, তুমি বুঝতে ভুল করছো, ও বাঁশটা টানা টানে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমার টানা। ও আচ্ছা ঠিক আছে, পুরো ডান দিক, পুরো ডান দিক। তোমার প্রতি আমার কোনো বিশ্বাস নেই, মালটা সিধা আছে নাকি দেখতে এলাম। দেখ দেখ, ঠিক আছে নি দেখ। ব্যাস যা ভেবেছি, আল বলেছি বাল শুনেছে, মাল পুরো হেলিয়ে দিয়েছে। সিধা কর সিধা কর, আরে ওদিকে না রে, এদিকে কর এদিকে কর। বাস বাস বাস, ডাক্তারদা ডাক্তারদা, সর্বনাশ হয়ে গেছে। এই মাত্র দেখে এলাম মালিকপাড়ার ছেলেরা নতুন করে ভুজ খালিপা বানাচ্ছে। মিয়া খালিপা? না না, ভুজ খালিপা। ওরা যদি একটা ভুজ খালিপা বানায়, আমরা 10টা ভুজ খালিপা বানাবো। মায়ের জন্য একটা, মায়ের শেয়ালের জন্য একটা, মহাদেবের জন্য একটা, সবার জন্য একটা করে, ঠিক আছে? চলো ঠাকুরকে ফোনটা লাগাও। হ্যাঁ লাগাচ্ছি। হ্যালো, এই তোর কাজ কর। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠাকুরদা। হ্যাঁ নাও, ডাক্তারদা কি বলছে শোনো তো। আচ্ছা হ্যাঁ ঠাকুর, হ্যাঁ শুনেছিস, মালিকপাড়ার লোকেরা ভুজ খালিপা করছে। আরে মিয়া খালিপা নয়, ভুজ খালিপা। আচ্ছা, ওরা একটা বানালে আমরা 10টা বানাবো। ও কোনো চিন্তা নেই, আমি বলে দিচ্ছি, এখন সব বলে দিচ্ছি। প্রত্যেকটা ছেলের পেছনে দুটো করে উড়ান দিয়ে দাও, দুটো করে দিয়ে দাও, সব দেবে কাজ হয়ে গেছে। আরে তুমিও তো কোনো, আমি কি বলছি তুমি চিন্তা করো নি, এই ঠাকুর যতদিন আছে না, তোমার কোনো চিন্তা নেই। জোশ বাড়াতে হবে, মেনলি জোশ বাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 1 কোটি ছেলে ভুলে আগে খবর দিচ্ছি, 1 কোটি বলছি। হ্যাঁ ঠিক আছে, আরে তুমি চিন্তা করো না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ভাই, প্যান্ডেল ফ্যান্ডেল কিছু হচ্ছে না, পুজো মুজো কিছু হচ্ছে না, ঠিক আছে? ডাক্তারদার পাতলা পায়খানা হয়েছে, প্যান্ডেল বন্ধ, ঠিক আছে? ভাঙতে আরম্ভ কর, আগে গেটটা ভাঙ, তারপরে এটা ভাঙবি। চল 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 চল, পুরোটা ভাঙতে হবে, কোনো কথা হবে না। ঠাকুরদা তুমি ঠিক শুনেছো তো, প্যান্ডেলটা ভাঙার কথা বলেছে। আমার কিন্তু কালা চোদা বেঁচে নাকি রে? না 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 না, আমি প্যান্ডেলের ডিরেক্টর নাকি তুই প্যান্ডেলের ডিরেক্টর? তুমি তুমি না ভাঙা কথা বলছিস, আমার আমার মুখের উপর কথা বলছিস কেন? না না ঠাকুর, ঠিক আছে ঠিক আছে, তাহলে চল ভাঙ, তাড়াতাড়ি ভাঙ, এই চল ভাঙ 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 ভাঙ, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাঙ, প্যান্ডেলগুলো পুরো ভাঙ ভাঙ। ও কে এত শক্ত করে এসব বাঁধতে বলে? ভাঙ না না, ভাঙ না না, ভাঙ না, উঠাও শক্ত, ঠাকুর দাদা ঝুলে কর ঝুলে কর ঝুলে কর, তোমার ভেঙে ফেল, আমি তো কি জানিনি।
ডাক্তারটা যেহেতু বললেন এটা ভাঙতেই হবে। আরে নমস্কার নমস্কার, সে প্যান্ডেল খুব ভালো হয়েছে তার জন্য এত লোক। কি ব্যাপার, জুতো খুলে মারছে কেন? সম্মানের জায়গায় জুতো খুলে মারছে, এটা তো আমি আশা করিনি। নিশ্চয়ই কিছু ছেলেপুলেরা গোলমাল পাঠিয়েছে। বুলি ভাই, এবারে তো আমাদের আর কোনো কালী পুজো হচ্ছে না। পাশের যে কটা কালী ঠাকুর আছে একটু বাংলা খেয়ে আর চুল্লু খেয়ে একটু দেখে আসবো নাকি? পাশেরটা তার তার পাশেরটা যে পাশেরটা ভালো ইংলিশ ভাই, তাহলে তো আমার ঘুরে আসে নাকি? এটা ঠাকুর না ভালো করে দেখি তো। হ্যাঁ ঠাকুরই তো, কোনো প্যান্ডেল না করে এখানে কি করছিস দেখি তো। ঠাকুর তোরা এখানে কি করছিস? তোরা এখানে কি করছিস? প্যান্ডেল হ্যান্ডেল করিনিস? প্যান্ডেল প্যান্ডেল তো ভেবে নিছি। কে বললো? ডাক্তার দাদা ঠাকুরটাকে ফোন করে বললো প্যান্ডেল ফ্যান্ডেল তো ভাগ দে, ডাক্তার নাকি পাতলা পায়খানা হচ্ছে, তাই তো ঠাকুর দামা করলে ভেবে নিছি প্যান্ডেল। হ্যাঁ প্যান্ডেল ভাঙার কথা বলছে, প্যান্ডেল ভাঙা। ও সে তো ভাই, ডাক্তার তার পাতলা পায়খানা হচ্ছিল, আমাকে তো ফোন করে বলছে ভাই আমার এমন পাতলা পায়খানা হচ্ছে প্যান্ডেল ভেঙে ফেল কালী পুজো বন্ধ। আমি ভাই কিছু করার নেই, আমি তো ভাই ভাঙবই, কিন্তু আমাকে ডাক্তার যেহেতু সিনিয়র বানিয়েছে ওখানে বললো না দায়িত্ব ভাই তো দিয়েছে, দায়িত্ব করে ভাই প্যান্ডেলটা ভেঙে দিয়েছি। ঠিক আছে ভাই, কোনো কথা হবে না। কি করতে যাচ্ছিস? ডিপ্রেশনে যাচ্ছি রে বোকা চোদা, ওদেরকে ভূত খালি বেমানাতে বলেছে, ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোঁদ মারাচ্ছে। হ্যাঁ মারাচ্ছ কালা চোদার মারা আল বলেছে বাল শুনেছ প্যান্ডেল ভেঙে পোঁদ মারাচ্ছে এখানে। কি বলছে আমাকে? ও তোমাকে বলছে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোঁদ মারাচ্ছ প্যান্ডেল ভেঙে দিয়ে। আরে বোকা চোদা, আমি এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, পোঁদ কোথায় মারাচ্ছি? আলগা নাকি যে বনে ঢুকেই মেরে দেবো? কি গেলান গেলালো কেলিয়ে পুরো পেটে করে দিল রে, কি কেলিয়েছে ঠাকুর গে যদি ভাই আমি ও জিনে আরাম করে দেব। হ্যালো আমার সন্মান পুরো ডাক্তার দা তোমার এই অবস্থা কে করলো? আর ডাক্তার দা মারাতে হবে না, কে বল আগে প্যান্ডেল ভাঙা যুক্তিটা দিয়েছে বল আমাকে। কেন ঠাকুর দা? হ্যাঁ তোমার কথা জিজ্ঞাস করছে। ও বল বল বল। ঠাকুর দাই তো বললো প্যান্ডেলটা ভাঙার জন্য, তাই আমি ঢুলমান মিলে প্যান্ডেলটা ভেঙে দিলাম। ঠাকুরকে কে বললো? কেন তুমি তো ঠাকুর দাকে ফোন করে বললে প্যান্ডেল ভাঙার কথা, তোমার নাকি পাতলা পায়খানা হচ্ছে, তাই তো আমি ঢুলমান মিলে প্যান্ডেলটা ভেঙে ফেললাম। হ্যাঁ প্যান্ডেল ভাঙার কথা বলছে, প্যান্ডেল ভাঙা। ও বল বল। হ্যাঁ ঠাকুর দা তো আমাকে বললো প্যান্ডেল ভাঙতে, তাই তো ভেঙে দিলাম। হ্যাঁ আরে বাবা তুমিই তো বললে যে ভাই আমার পাতলা পায়খানা হচ্ছে, সেই কারণে মালিকপাড়ার সাথে পেরে উঠতে পারবো না, সেই কারণে প্যান্ডেলটা ভেঙে দিই। আমি ছেলে বলে তার কথা দিয়ে দিয়েছি ডাক্তার দা, চিন্তা নেই ঠিক আছে, আমি হচ্ছে খাদ লোক তোমার, ঠিক আছে কোনো প্রবলেম হবে না। কি বলিস? খেপা চোদা, আমি তোকে প্যান্ডেল ভাঙার কথা বলেছি। হ্যাঁ ডাক্তার দা মদ খাবে বলছে, ডাক্তার দা মদ খাবে না বলেছে, খেপা চোদা বলছে, এবার মনে হয় তোমার ক্যালানোর প্রোগ্রাম নিচ্ছে পালাও। কি হলো রে কি হলো রে? ডাক্তার দা ঠাকুরদার পেছনে ছুটছে কেন নরম করে? আর বলিনিস, ডাক্তার দা ঠাকুরদাকে ভুজ খালি বা বানাতে বলেছে, সে প্যান্ডেল ভেঙে দিয়ে বসে রয়েছে। আমি জানতাম এরমই একটা কিছু হবে, কিছুদিন আগে জানিস ওর মাকে বড়ি আনতে পাঠিয়েছে, তাহলে চুরি এনে বসে আছে কালা চোদা। আমার এই ক্লাবের চাঁদা দেওয়াটাই ভুল হয়েছে। আমি প্যান্ডেলের ডিরেক্টর কি বলছিলাম রে? এই কি হলো? থাম 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 থাম। কি আবার ঠাকুরদা, তুমি যে পুরো গেট আপটাই চেঞ্জ করে ফেলেছো। আগে দাঁড়া।